এই কাজটা কি আমরা দেখতে পারবো? জি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখতে পারবেন এই মুহূর্তে ইনশাআল্লাহ। তাহলে কাজটা একটু শুরু করুন, আমরা একটু কাজটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ আল্লাহ মিম রাসূল আল্লাহ, তুমি সর্বশক্তিমান, মেরিবন সাগাদিবের আদ্য শক্তি, হুকুমে আল্লাহ আদ্য শক্তি মহামন্ত্র মহামন্ত্র আদ্য শক্তি, মেরিবন সাগাদিবের আসমান দিবেন সাধন একদম ক্যাটাগরি চুমচাম বলবন্ত তলবন্ত আদ্য শক্তি মহামন্ত্র। এখানে কামিকের পরামন্ত দিছি, এখানের মধ্যে এখন অগ্নিকাণ্ড বর্ষীকরণ বান্ধব, মেরিবন সাগাদিবের আদ্য শক্তি কাজ হয়ে যাবে 72 ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে। মেরিবন সাগাদিবের চৌশিরে বন্ধনা করি, হুকুমে আল্লাহ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করি, মেরিবন সাগাদিবের চৌশিরে বন্ধনা করি, ছু মেরিবন সাগাদিবের ছু যা। জি জি, কাজটা কি আপনি করে ফেলেন অলরেডি? জি আল্লাহ রহমত হয়ে গেছে ইনশাল্লাহ, হয়ে গেছে, এটা বান ছাড়িয়ে দিচ্ছে আল্লাহ রহমত। জি আপনি দিলেন পানি হয়ে গেল, আগুনের কাজটা কিসের দ্বারা করলেন? এইটা বর্ষীকরণ মানে মাধ্যমে বান্ডা মারা হয়েছে, এটা মনে করেন জিনের মারিফতে, জিন্নাতের মারিফতে। এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে? আল্লাহ রহমতে 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, 24 থেকে 72 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, 24 থেকে 72 ঘন্টার ভিতরে হয়ে যাবে। আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন? আমি কাজ করে থাকি প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, জায়গা জমিন দিয়ে ঝামেলা, কফিলকে বাধ্য করা এবং মনে করেন এইখানের মধ্যে পাওনা টাকা আদায় করা এবং শত্রুকে বাধ্য করা এবং কি মনে করেন এইখানের মধ্যে কিছু বান পুকুরি নষ্ট, পাগল বোবা, উফরি চালান কমনি, পুকুরি কালাম কাটানো হয়, এগুলোর কাজ করে থাকি। জি এই কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করে থাকেন, মানুষকে উপকার করে থাকেন? এগুলো আল্লাহর রহমতে 24 থেকে 72 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি সমাধান। জি জি, আপনার শিক্ষাটা কোথায়? আমার শিক্ষাটা হলো আসাম পানাম আন্দামান মায়ের রাজ্যে ত্রিবাদ পানাম, যেখানে মানেটা জিনে একটা মেরাট মেয়ের বাজার কুকি পানামে আমার শিক্ষাটা। জি কত বছর শিক্ষা করছেন আপনি? এখানে শিক্ষাটা করছি আমি 12 বছর প্রশিক্ষণ করছি ইনশাল্লাহ। 12 বছর শিক্ষা করছেন। জি আমার সাথে লাইফে অনেক দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে তারা? জি আল্লাহর রহমতে যোগাযোগ করতে চাইলে এই যে আমি একটা নাম্বার আছে বলে দেবো, এই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, সরাসরি যোগাযোগ করবেন। এই নাম্বারে কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? জি জি, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? আমার দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলার নাই, একটাই কথা বলবো, প্রতারক থেকে সাবধান থাকবেন, ভুয়া কবির কাছ থেকে প্রতারক থেকে সাবধান থাকবেন, আর ভিডিও কলে দেখবেন আমি হাবিবুর রহমান ঠিক আছে কিনা, আগে ভিডিও কলে দেখবেন তারপরে আমার দিকে কাজ করবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা, কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না, মুখিক যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন, আর ভিডিও কলিং ওনার চেহারা দেখে ওনাকে দিয়ে কাজ করবেন, ভুয়া প্রতারক থেকে সাবধান থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।